যারা বাংলাদেশ সুন্দরগ্রাম গবেষণা ইনস্টিটিউট। একটা কথাই বলবো এখন আর সব কিছু আর আমাদের ডাকে আসার জন্য অনেক ধন্যবাদ। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অন্যান্য অংশগ্রহণকারী বৃন্দ, সময় খুব কম, আমি সরাসরি সবাইকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে অল্প একটু কথা বলবো। এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে কৃষি, আর সেই কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে দায়িত্বপূর্ণ পদে যিনি অধিষ্ঠিত আছেন মাননীয় সচিব জনাব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, তিনি আর আমাদের তাকে সাড়া দিয়ে শুধু ঢাকা থেকে ঈশ্বরদীর মতো এই নিভৃত সবুজ পল্লীতে এসেছেন। কৃষির যে রাজধানী বলে খ্যাত এই ঈশ্বরদী, সেখানে তিনি এসেছেন, তার পদচারণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা বিশ্বাস করি এ শুধু তার অফিসিয়াল সফরই নয়, এ তার এই মাটির প্রতি, মাটির মানুষের প্রতি তার অন্তরের মমত্ববোধেরই বহিঃপ্রকাশ। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা, তার প্রতি আমাদের অকুণ্ঠ ধন্যবাদ। শুধু আমাদের বিশেষ অতিথির মধ্যে রয়েছেন এদেশের কৃষি উপকরণ সরবরাহের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিএডিসির সম্মানিত চেয়ারম্যান অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান, আমাদের তাকে সাড়া দিয়ে তার সহৃদয় উপস্থিতি আমাদেরকে করেছে আনন্দিত, মুগ্ধ এবং কৃতজ্ঞ। তাকে আমাদের সশ্রদ্ধ ধন্যবাদ। শুধু যেন বিশেষ অতিথি রয়েছেন উত্তরাঞ্চলের একমাত্র ভার শিল্প প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এ কে এম দেলোয়ার হোসেন, তার এবং তার সকল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকগণ সব সময় আমাদের পাশে থাকেন এবং আমাদের সঙ্গে রয়েছে তাদের পারস্পরিক একটি যোগসূত্র। আজকে তার এই উপস্থিতি আমাদের এই সহযোগিতা আরো বৃদ্ধি করবে অনেক অনেক গুণে, এ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই তাকে জানাই আমাদের হৃদয় ধন্যবাদ। উন্নত কৃষিকে জনগণের ঘরে পৌঁছে দিতে তারা নিরলস কাজ করছেন এদেশের সেই সর্ববৃহৎ প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ হামিদুর রহমান এসেছেন বিশেষ অতিথি হয়ে, তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাই তাকেও জানাই শুভ্র শুভেচ্ছা, মাঙ্গলিক ধন্যবাদ। বিআরসি থেকে আগত প্রতিনিধিবৃন্দ, কৃষি গবেষণা ফাউন্ডেশন থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং জাতীয় কৃষি গবেষণা সিস্টেম নার্সভুক্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক, পরিচালক, বিজ্ঞানী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে পাশে পেয়ে আমাদের উৎসাহ বেড়েছে আরো অনেক অনেক গুণে। আপনাদের সবাইকে আমাদের শাব্দিক শুভেচ্ছা, ফুলেল ধন্যবাদ। বিএসএফআইসি এবং বিভিন্ন চিনিকল থেকে আসা ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, মহা ব্যবস্থাপক বৃন্দ সহ সকল প্রতিনিধিবৃন্দ, আপনাদের উপস্থিতি এবং প্রথাগত সহযোগিতা দৃঢ় করেছে আমাদের ঐক্যের বন্ধন। আপনারাও গ্রহণ করুন আমাদের সপ্রশংসা, কৃতজ্ঞতা এবং উচ্ছ্বসিত ধন্যবাদ। বিএসএফআই এর ব্যবস্থাপনা বোর্ড এর সদস্যবৃন্দ, বিএসএফআই এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক, পরিচালক ও অন্যান্য বিজ্ঞানীবৃন্দ, আপনাদের প্রতি আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ, চিনিকল ও চিনিকল বহির্ভূত গুড় উৎপাদন এলাকার কৃষক প্রতিনিধিবৃন্দ, তাল, খেজুর, গোলপাতা ও স্টেভিয়া উৎপাদনকারী কৃষক ও উদ্যোক্তাগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আপনাদের উপস্থিতিও আমাদের ধন্য করেছে, সমৃদ্ধ করেছে। আপনারা গ্রহণ করুন আমার সহৃদয় কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ। সবশেষে বিএসআরআইয়ের মহাপরিচালক, পরিচালক বৃন্দ সহ সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, যাদের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে আমাদের এই কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন, তাদের সবাইকে জানাই হৃদয়িক শুভেচ্ছা, মাঙ্গলিক অভিনন্দন। আপনারা সবাই জানেন আমরা কাজ করি সুগার ক্রপ তথা মিষ্টি ফসল নিয়ে, সে কারণেই বলতে চাই এই বিশ্বে যা কিছু রয়েছে সকল মিষ্টি কথা সবকিছু দিয়ে সবার হৃদয়ে জানাই কৃতজ্ঞতা। সুগার ক্রপের গবেষণা করে মেটাতে মনের সার আমাদের সাথে একাত্ম হওয়ায় জানাই ধন্যবাদ।